সারা দিনে মেজাজটা বেশ ফুরফুরে কিন্তু হঠাৎ করেই কিচ্ছু ভালো লাগছে না এমন কি চটজলদি খিটমিটে ব্যবহারও হয়ে যাচ্ছে যার তার সাথে যারা এটা দেখছেন বা যিনি এটা করছেন উভয় পক্ষের জন্যই বিষয়টি কিন্তু বিব্রতকর বা বিরক্তিকর এই যে মেজাজের দ্রুত পরিবর্তন অবস্থা এটাকে আসলে মুড সুইং বলা হয় একদম সহজ করে যদি বলা যায় তাহলে কোনো কারণ ছাড়াই মেজাজের চটজলদি নাটকীয় পরিবর্তন হওয়াকে বলা হয় মুড সুইং এই মুড সুইং শব্দটার সঙ্গে মোটামুটি কম বেশি সবাই পরিচিত কিন্তু এটাকে ছোটখাটো ভেবে এড়িয়ে যাওয়া কিন্তু একদমই উচিত নয় কারণ এই মুড সুইং যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখন কিন্তু গুরুতর মানসিক রোগ বাইপোলার ডিসঅর্ডারে রূপ নিতে পারে যা একটি পরিবারের জন্য চিন্তার বিষয় তো বটেই এছাড়া মুড সুইংয়ে ভোগা মানুষটা যে কোনো কারণে যে কোনো সময় বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কায় কিন্তু থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে হরমোনের প্রভাব পুষ্টিহীনতা লৌহ ভিটামিন ও খনিজের অভাব মেজাজের দ্রুত ওঠানামার জন্য দায়ী বলে মনে করা হয় এছাড়া নারীদের পিরিয়ডের সময় শরীর থেকে প্রচুর আয়রনের ক্ষয় হয় পরে তা পূরণ না করায় ধীরে ধীরে মুড সুইংয়ে দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দেয় কিন্তু তাই বলে নারীরাই কেবল যে এই সমস্যার সম্মুখীন হয় তা কিন্তু একেবারে নয় নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই মুড সুইং হয়ে থাকে জীবনযাত্রা কাজের চাপ মানসিক চাপ খাদ্যাভ্যাস ইত্যাদি বিষয় মুড সুইং এর অন্যতম কারণ বলে জানান চিকিৎসকরা মুড সুইং ছেলে ও মেয়ে উভয়ের জন্য স্বাভাবিক হলেও নারীরা জীবনের বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন শারীরিক ও মানসিক অবস্থার কারণে মুড সুইং বেশি অনুভব করে থাকেন প্রতি মাসে পিরিয়ডের কারণে অধিকাংশ নারীরাই এই সমস্যাটির সম্মুখীন হয়ে থাকেন এছাড়াও গর্ভ অবস্থায় হরমোনের ওঠানামা মনের ওপর প্রভাব ফেলে যে কারণে মায়েদের মধ্যে মুড সুইংয়ের বিষয়টি একটু বেশি দেখা দেয় প্রি মিনস্ট্রুয়াল সিন্ড্রোম সাধারণত পিরিয়ড হওয়ার দু এক সপ্তাহ আগে থেকে দেখা দেয় এ সময়ে অনেকের আবেগের পরিবর্তন খাবারের চাহিদায় পরিবর্তন দুর্বল ভাব বমিভাব মানসিক উদ্বেগ দেখা দিয়ে থাকে পিরিয়ডের আগে অ্যাস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায় বলেই মানসিক অবস্থার এমন নাটকীয় পরিবর্তন ঘটে বলে মনে করা হয় শারীরিকভাবে হরমোনাল কারণে মুড সুইং অল্প হতে পারে কিন্তু অতিরিক্ত মুড সুইং মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে এজন্য কিছু দিক খেয়াল রাখা অত্যন্ত জরুরি বলে মনে করেন চিকিৎসকরা নিজের ক্ষতি সাধন করতে চাইছেন এরকম সময়টা কিন্তু বিপজ্জনক আসলে এ সময় ভিকটিম থেকে তার পরিবারের দায়িত্ব অনেকটা বেশি যখন কেউ বন্ধু বান্ধব আপনজনকে এড়িয়ে চলতে চাইছেন সে বিষয়টা মাথায় রাখতে হবে মানুষের মুখোমুখি হতে যখন কেউ ভয় পাচ্ছেন এবং সব কিছুতে একটা অনীহা দেখা দেয় সে লক্ষণগুলো প্রকাশ পাওয়ার সাথে সাথে বিষয়টা আমলে নেওয়াটা জরুরি সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম ধ্যান ইত্যাদির মাধ্যমে মুড সুইং সমস্যার সমাধান করা যেতে পারে তবে মানসিক সমস্যার মতো যদি রূপ নেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি এশিয়ান জার্নাল অব বিউটি অ্যান্ড কসমোটোলজিতে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে স্কিন কেয়ার রুটিন আত্মবিশ্বাস বাড়াতে অনেকটা সাহায্য করে এবং সেই সাথে সুখও বাড়িয়ে তোলে স্কিন কেয়ার শুধু যে আরামদায়ক তা নয় একই সাথে এটি মুড সুইংকে কমাতেও সাহায্য করে থাকে এদিকে 2017 সালের সমীক্ষায় দেখা গেছে যে স্ক্রিবলিং হতাশা উদ্বেগ এবং চাপ কমাতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করতে পারে সুতরাং যদি মেজাজ কিছুক্ষণ পরপর পরিবর্তন হয় সেক্ষেত্রে কাগজের একটি টুকরো নিয়ে যা ইচ্ছা তাই লিখে রাখা যেতে পারে হাঁটলে আত্ম অনুশীলন হয় যা আত্মমর্যাদা বাড়িয়ে তোলে এছাড়া মন মেজাজ ভালো থাকে একই সাথে ভালো ঘুমও হয় তাই এটিও করা যেতে পারে ভিজুয়ালাইজেশনও কিন্তু হতে পারে দারুণ একটি কৌশল যখন সব ইতিবাচক জিনিস দেখা হবে তখন আত্মবিশ্বাস এমনিতেই বাড়বে সেই সাথে মনে আশাও জাগবে গান গাওয়ার অভ্যাসও গড়ে তোলা যেতে পারে কারণ ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে গান গাওয়া উদ্বেগ চাপ এবং হতাশার লক্ষণগুলো কমাতে খুব ভালোভাবে সহায়তা করে অনেক সময় মুড সুইং বিষয়টা কিন্তু অনেকের নজর এড়িয়ে যায় যার অন্যতম কারণ কিন্তু অজ্ঞতা অনেক সময় দেখা যায় ভিকটিম নিজেও তার মুড সুইং সম্পর্কে অবহিত না কিন্তু সবার মুড সুইং এর ব্যাপারে জানা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা
মানসিক স্বাস্থ্য নিয়ে কেউ তেমন একটা মাথা ঘামায় না কিন্তু এরকম অনেক ঘটনা রয়েছে এতটুকু সহানুভূতি না পেয়ে একটা মানুষ কিন্তু আত্মহত্যা পর্যন্ত করে ফেলেন তাই মুড সুইং বিষয়টা জানা জরুরি যাতে আপনজনকে সাহস দেওয়া যায় গুরুতর মনে হলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায় কারণ সচেতনতার কোনো বিকল্প নেই